করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবিনা চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 20 আগস্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় পুলিশের মামলার 3 সাক্ষীকে আজ রিমান্ডে দিয়ে র্যাবের আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ, পরে 7 পুলিশ সদস্যের রিমান্ড। কুড়িগ্রামে বাসের চাপায় প্রাইভেট কারের চালক ছাড়াও একই পরিবারের 4 জন নিহত। বন্যার পানি কমলেও দেশের অনেক এলাকায় দুর্ভোগ বেড়েছে, বন্যার্তদের রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় এক বৃদ্ধের মৃত্যু, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 400 মানুষের করোনা শনাক্ত। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 7,47,000 ছাড়িয়েছে। রাশিয়ায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিন আগামী 2 মাসের মধ্যে প্রয়োগ শুরু ঘোষণা। মস্তিষ্কে অস্ত্রোপচারে 3 দিন পার হলেও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি নেই, সর্বশেষ অবস্থা জানিয়ে ছেলে অভিজিৎ মুখার্জির টুইট। ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে কাগজের মতো টুকরো করার অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও কমলা হ্যারিসের। 25 বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পিএসজি রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে আতালান্তাকে। সাউদাম্পটনে আজ বিকেল 4টায় শুরু ইংল্যান্ড পাকিস্তান দ্বিতীয় টেস্ট, ইংল্যান্ড দলে বেল স্টোকসের জায়গায় ওলি রবিনসন।